অবশেষে ধরট মুভি নিয়ে একটা আপডেট আসলো আপডেটটা আসলে বাংলাদেশে একটা টিভি চ্যানেলের টিভি চ্যানেলটির নাম হচ্ছে বিজয় টিভি এখানে একটা ভিডিও আমি দেখতে পেয়েছি সেটা হচ্ছে দরদের মুক্তি কি তাহলে পিছিয়ে যাবে তো বন্ধুরা বাংলাদেশের বিরাজমান এই পরিস্থিতিতে আসলে এই মুহূর্তে মানুষের মন মানসিকতা কোনো সিনেমা হলে সিনেমা দেখা বা কোনো মুভি নিয়ে এক্সাইটেড হয়ে থাকা এ ধরনের কিছু আপাতত মানুষের মনে জাগছে না তো বিষয়টা সেই জন্য হয়তো আমলে নিয়ে এই দরত মুভি নিয়ে এই আপডেটটা চলে আসলো হয়তো এর মুক্তির তারিখ পিছিয়ে দেয়া হবে তো এই রিপোর্টে আমরা হয়তো একটু হইলেও আপডেট পাবো আর যার জন্য এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা তো চলুন রিপোর্টে কি বলছে একবার দেখে আছে দরদে সব আটকালেও সময়কে আটকাতে পারছে না অনন্য মামুন দু সাল থেকে অনন্য মামুনের সঙ্গে যেন লুকোচুরি খেলছে সময় সিনেমাটি বছরের প্রথম দিকে মুক্তি এই হচ্ছেন ডিরেক্টর দিয়ে গেছে নানা কারণে দরদ একটি প্যান ইন্ডিয়ান সিনেমা এরকম সিনেমায় প্রথমবার অভিনয় করেছেন ঢালিউড চলচ্চিত্র ইন্ডাস প্যান ইন্ডিয়া সিনেমা সাকিব খান এই সিনেমার কিং খানের সঙ্গী হয়েছেন বলিউডের আলোচিত অভিনেত্রী সোনাল চৌহান দু সালে খুব ঘটা করে ভারতের বিভিন্ন লোকেশনে নির্মাতা অনন্য মামুন করেন দরদের শুটিং তখনই নির্মাতা ঘোষণা দিয়েছিলেন 2024 ও সাকিবের দরদ সালের ভালোবাসা দিবস উপলক্ষে দুই ফেব্রুয়ারি বাংলাদেশ একযোগে মুক্তি পাওয়ার কথা ছিল দরদ সিনেমার কিন্তু তা পিছিয়ে যায় এই মাঝে সাকিব খানকে নিয়ে নির্মাতা হিমেল আশরাফ নির্মাণ করেন রাজকুমার একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি এরপর আসে তুফান অপেক্ষা বাড়তে থাকে সাকিব ভক্তদের এরপর ঘোষণা আসে সেপ্টেম্বরে আসছে সাকিব খানের দরদ সেই সময় কেউ যেন ধরতে পারছেন না অনন্য মামুন দেশের প্রতিকূল অবস্থায় কি আদৌ মুক্তি পাবে দরদ সে উত্তর পাওয়া যাচ্ছে না অনন্য মামুনের কাছে একরকম হতাশা নিয়ে অপেক্ষা করছে কিং খানের ভক্তরা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে তাইলে অনন্য মামুন এখন এই পরিস্থিতিতে এই মুভিটা রিলিজ দেওয়ার মতো সাহস মনের মধ্যে রাখতে পারতেছে না প্যান ইন্ডিয়ার মুভি এখানে বলিউডের অনেক সুপার স্টারকে আমরা দেখতে পাবো যদিও মুভিটা কবে রিলিজ হচ্ছে এখনো কোনো ফিক্সড কোনো ডেট সিলেক্ট হয় নাই এই সেপ্টেম্বরে এই বছরের সেপ্টেম্বরে মুভিটা রিলিজ দেওয়ার একটা প্ল্যান ছিল বাট এই পরিস্থিতিতে আসলে এই মুভিটা রিলিজ দিলে সাকসেস হইতে পারবে কিনা কতটুকু দর্শক হলে আনতে পারবে তা নিয়ে আসলেই একটা ডাউট ফিল হচ্ছে মনের মধ্যে তো যাই হোক আমি ভাবছিলাম এই রিপোর্টে হয়তো মুভিটার রিলিজিং ব্যাপারে টুকটাক কিছু হইলে ইনফরমেশন পাবো বাট এখানে ওই ধরনের কোনো অ্যাসিউরেন্স কোনো ফিক্সড ডেট বলতে পারে না তো যাই হোক বন্ধুরা একটা জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে দরদের গানগুলোর শুটিং কিন্তু খুব বিগ স্কেলে হয়েছে একটা ছোট্ট ছবি এখানে শেয়ার করছেন ওনারা দারুণ লেগেছে প্যান্ডেল টাঙিয়ে অনেকটা সার্কাসের প্যান্ডেলের মধ্যে শুট করা হয়েছে দারুণ হয়েছে অপেক্ষায় আছে কবে আসবে ট্রেলার তারপর গান এগুলো যখন রিলিজ হবে তখন আরেকটা একটা শুরু হবে তখন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে দেখা হবে নেক্সট ক্রমের ভিডিওতে